হাই সবাইকে, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? দেখো এখন 9:30 বাজে, চলে আসছি। কোনো আজকে কোনো কাজকর্ম দেখাচ্ছি না, রেগুলারই তো দেখাই। তো আজকে আমি একটা রেসিপি করছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলে এসো দেখাচ্ছি। দেখো এখানে আমি সেদ্ধ চাল বেটে নিয়েছি। তো সেদ্ধ চাল আগের দিন সেদ্ধ আর আতপ মিশিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটা আমি মিক্সিতে বেটে নিয়েছি। বেটে এখানে আমি নুন আর একটু নারকেল কোড়া দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, সাথে দেব একটু ভাজা তিল দিয়ে আমি এটা বেটারটা তৈরি করছি। তো আমি এখানে আজকে একটু চিতই পিঠা বানাচ্ছি, ঠিক আছে? তো চলো চিতই পিঠাটা তোমাদের সাথে একটু শেয়ার করি, আমি কীভাবে বানাই সেটাই তোমরা দেখো। দেখো আগে প্রথমে এই যে কটা বানানো হয়ে গেছে, তো আমি তোমাদের সাথে বলে দিচ্ছি কীভাবে আমি এটা করি। এখানে সরাটা বসানো আছে, তো সরাটাকে প্রথমে একটা পিঠা হয়ে যাওয়ার পর আমি একটা ভিজে কাপড় দিয়ে আগে সরাটাকে ভালো করে মুছে নিব। তারপর একটু সামান্য সর্ষের তেল দিয়ে আবারও একটু মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো। তারপর আমি এখানে গোলাটা দেব, ডাবর হাতা দিয়ে একটু বড় করার মতন এক ডাবর দিয়ে, আর একটু সামান্য দিয়ে দিব যাতে পিঠাটা একটু বড় হয়। এইভাবে দিয়ে দিচ্ছি। তোমরা তো সবাই জানো পিঠে ভাজতে, তবুও আমি কিভাবে ভাজি সেটাই দেখাচ্ছি। দেখো সাথে দেওয়ার পরে, ঢেকে দেওয়ার পরে আমি একটু ভালো জল সাইড দিয়ে দিয়ে দিলাম। তো এইভাবে এটা আমি ঢেকার পরে কিছুক্ষণ পরে আমার পিঠাটা হয়ে যাবে। দেখো আমার পিঠা কি সুন্দর ফুলেছে, তাই না? আর খুব সফট হয় সিদ্ধ চালা পিঠা। এখন আমি পিঠাটাকে তুলবো, যে অনেক সময় না সিদ্ধ চালা পিঠা না লেগে যায়, তো কী করবো, খুন্তিটাকে এরকম জলে ভিজিয়ে ভিজিয়ে সাইডগুলোকে দিয়ে আস্তে আস্তে সাইডগুলোর মধ্যে আঠা ধরে যায়, এইভাবে ভিজিয়ে নিচ্ছি। দেখো খুন্তিটাকে এইভাবে ভিজিয়ে ভিজিয়ে আমি সাইডগুলোকে ছাড়াবো। ছাড়ার পরে এইভাবে তোমরা চাইলে তেল দিয়েও ভিজিয়ে নিতে পারো, তেলটা তো সামনেই থাকে, তেলটা দিয়ে ভিজিয়ে নিতে পারো। এইভাবে যখন তুলে নিচ্ছি সুন্দরভাবে উঠে যাবে। আর আমি পেছনটা দেখাচ্ছি তোমাদেরকে, দেখো কত পরিষ্কার। এইভাবে আমি পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। তাহলে আমি পিঠাগুলো ভেজে নিই, তারপরে আজকে আমি কি কি রান্না করব সেটাও তোমাদের সাথে শেয়ার করব। দেখো আজকে আমি বাজারে গেছি, বাজারে পাঠিয়েছি, এখন কি আনবে। মাছ কিন্তু আনাবো না আজকে, জানো তো মাছটা আনবো না, কারণ গেল রোববার। আমার তো বাজার তোমাদেরকে দেখিয়েছিলাম, সেখানে আমার রোববারে পরের দিন সোমবারে আমার একাদশী ছিল, মাছটা আনা হয়নি, সেই জন্য বুধবারে আমার মাছটা এনেছিল। অনেক মাছ ছিল, এনেছিল, সেগুলো আমার শর্ট ভিডিওতে দেওয়াও আছে। তো মাছ রয়ে গেছে বলে আর মাছ আনালাম না, শুধু মাংস আনতে বলেছি, আর দেখি ডিমও আনতে বলেছি, কী হয় কী নিয়ে আসে তারপর তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তো দেখে দেখো এখানে মাংস নিয়ে এসছে, মাংস আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। এখানে মাংস দেখো, এখানে মাংস আলাদা করে রেখেছি, হাড়গুলো আমি আলাদা করছি, হাড়গুলো না আমি একটু সেদ্ধ করে নেবো এক্সট্রা স্টকটা বার করার জন্য। আর এখানে পোলট্রির ডিম, হাঁসের ডিম নিয়ে এসছে, আমি কসবাই দিয়ে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটা ফ্রিজে তুলে রাখবো। এখানে আলু কেটে রেখেছি, পেঁয়াজ কাটা আছে, মশলা করে নেব, তারপর আমি রান্নায় আসব। তো দেখ এখন আমি মাংসটাকে ম্যারিনেট করবো। আর এখানে দেখো কাবলি চানা আর হচ্ছে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু ভাজা করেছি, যেহেতু চিতই পিঠা করেছি, আমার বড় আবার ওগুলো খেতে পারবে না, সাথে কিছু লাগবে, সেটাই তার জন্য বানিয়েছি। তো এগুলো করে নিই, তারপর আবার তোমাদের ব্লগটা বেশি করব না। দেখো এখানে কিন্তু আমি পেঁয়াজ অলরেডি বসিয়ে দিয়েছি ভাজা। তো এখানে রসুন, আমার যার ব্লগ দেখো তারা তো জানে আমি গোটা রসুন ব্যবহার করি মাংসে। আলু পেঁয়াজ আলু ভেজে রেখেছি, আর এই যে মাংসগুলো হাড়গুলো সেদ্ধ করে রেখেছিলাম সেই সেদ্ধ, আর এখানে স্টকটা রয়েছে মাংস, দেখো স্টকটা দেবো আমি ঝোলে, টেস্ট সেই টেস্ট হয়। তো মাংস তো ম্যারিনেট করে রেখেছি, তো আমি এখানে দিয়ে কষিয়ে নিচ্ছি মাংসটাকে। তো আমি এই ভিডিওটা বেশি বড় করছি না, তোমাদের যা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, পাশে থাকা বেল আইকনটা অন করে দিও যাতে আমার নতুন রেসিপি দিলে তোমরা পেয়ে যাবে। এইভাবে তোমরা আমার পাশে থেকো, যারা নতুন আছো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো যারা পুরনো আছো তারা তো অবশ্য সবসময় আমার পাশে আছে, এইভাবেই পাশে থাকো। দেখো এই ঝোল দিয়ে দিয়েছি, ঝোলটা ফুটলে উঠলে এটা আর কিছুই না, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। তো আজকের মতন বাই, থ্যাংক ইউ, ভালো থেকো।